Hello guys, Assalamualaikum. Welcome back to my channel. আজকে আমি বাড়ি থেকে কি কি নিয়ে এসেছিলাম সেই ব্লগটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। সো চলো ভিডিওটা দেখে নেই। আমি বাড়ি থেকে একটা মিষ্টি কুমড় এনেছি। মিষ্টি কুমড়টা আমাদের বাড়ির আমার আম্মু গাছ লাগিয়েছিল, সেই গাছের মিষ্টি কুমড়টা। মিষ্টি কুমড় বলো বা মিষ্টি লাউ বলো, যেটাই বলো। আর এইখানে দেখতে পাচ্ছ লেবু। লেবুগুলো আমার মামার বাগানের, অনেকগুলো লেবু এনেছিলাম। লেবুগুলো অনেক সুন্দর ছিল, দেখতেই পাচ্ছ অনেকগুলো লেবু বস্তাতে দেখাই যাচ্ছে। সবগুলো লেবু বের করতে পারিনি। সো এইখানে আমার শাশুড়ি মা আমাদেরকে গুড় দিয়েছিলেন, খেজুরের গুড়। অবশ্য এখন খেজুরের গুড়ের সময় না, তারপরেও দিয়েছেন। আসলে আমাদের বাড়িতেই খেজুরের রস থেকে গুড় তৈরি করা হয়, আমার শ্বশুর করেন। সো খাঁটি গুড়, এই গুড়টা তারা বছরের জন্য রেখে দেন। এক বছরের গুড় আরেক বছর পর্যন্ত থাকে। গুড়টা আসলে অনেক স্বাদের একটা জিনিস, গুড় দিয়ে অনেক কিছুই করা যায়। সো গুড়টা দিয়েছিল যাতে আমরা পিঠাটা বানিয়ে খেতে পারি। দেখতেই পাচ্ছেন লেবু আরও আমি বের করেছিলাম, আরও লেবু ছিল, এতটা বের করা যাচ্ছিল না, পুরোটা আমি বের করিনি। সো এগুলো সরিয়ে ফেলছি। আর ওই বস্তাতে আরও ছিল, আমি 4 কেজির মতো দুধ নিয়ে এসেছিলাম। দুধ দিয়েছিলেন আমার শাশুড়ি 4 কেজির মতো, আর মাছ দিয়েছিলেন, মাংস দিয়েছিলেন। সেগুলো আমি আগেই ফ্রিজে রেখে দিয়েছি, তো সেগুলো দেখানো হয়নি। তো আমি এখন আরেকটা বস্তা খুলবো। দুটো বস্তা নিয়ে এসেছিলাম আর একটা ব্যাগ। জিনিসপাতি দিয়ে এত কিছু, এতগুলো হয়েছিল, সব আমি একলাই এনেছিলাম। আসলে আমাদের ওইখান থেকে আসার সুযোগ সুবিধাটা অনেক ভালো, তো তার জন্য এত জিনিসপাতি আনতে পারি। সো এখানে নুডলসগুলো আমার শাশুড়ি আমার ছেলেকে এক কিনে দিয়েছিলেন, 8 প্যাকেটের নুডলস। বাট আমার ছেলে ওইখানেই তিনটা ভেঙে খেয়েছিল, আর 5টা এখানে থেকে গেছে। আর এইখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি কয়েকটা জিনিস এনেছি একসাথে বেঁধে যাতে ফেটে না যায়। এখানে এগুলো হলুদের গুঁড়ো আমার শাশুড়ি মা দিয়েছেন। এগুলোও দেখতে পাচ্ছেন তিল দিয়ে ভর্তা করে খাওয়া যায়, এই জন্য তিল নিয়ে এসেছি, তিলের ভর্তা খাওয়ার জন্য। আর এইখানে মুসুরির ডাল, এগুলো সব আমার শাশুড়ি দিয়েছেন। আমার বস্তা থেকে বের করতে একটু কষ্টই হচ্ছিল। আর এগুলো আখগুলো বের করতে একটু কষ্টই হচ্ছিল, বস্তা থেকে বের হতে চাইছিল না। আর এইখানে এগুলো সেমাই, খিল সেমাই যেগুলোকে বলে, ওই সেমাইগুলো। আর ওখানে দেখতে পাচ্ছেন আখগুলো আমি বের করেছি। আখগুলো আমার আব্বু নিজে হাতে করেন বাড়িতে খাবার জন্য। আর এই বড় ব্যাগটাতে দেখছেন, এই ব্যাগটাতে ছিল ময়দা দিয়ে দিয়েছেন আমার আম্মু রুটি বানিয়ে খাওয়ার জন্য। আর দেখতে পাচ্ছেন এগুলো জামির বলেন বা জাম্বুরা বলেন, এটা দিয়ে দিয়েছে জাম্বুরা। আসলে এত জিনিস আনতে চাই না, তারপরেও সবাই দিয়ে দেয়, শাশুড়ি মা দিয়ে দেন, নিজের মাও দেন। আর এই নারকেলটাও আমার শাশুড়ি মা দিয়েছেন আমাদের গাছের। সো দেখতে পাচ্ছেন শেষে আমরা আর রসুনগুলো একসাথে মিশে গেছে, আসলে একসাথে ঢেলে নেওয়া হয়েছিল, তাই মিশে গেছে একসাথে, আমি বেছে নেব পরে। আমরাগুলো আমার মামার গাছে আমার মামা বেড়ে দিয়েছেন আনার জন্য। আমি ময়দাগুলো এক সাইডে সরিয়ে রাখছি, আসলে সব কিছু ভালোভাবে দেখানো যাচ্ছে না, জায়গা অনেক অল্প বাসায়, জায়গা স্বল্পতার জন্য ভালো করে সব কিছু দেখাতে পারছি না। সো এখানে দেখতে পাচ্ছেন এগুলো চিড়া কিনে দিয়েছে আমার আব্বু। আমার ছেলে চিড়া খেতে পছন্দ করেন,
চিরা খুব পছন্দ করে ও, এই জন্য চিরা কিনে দিয়েছে। আর এখানে পেয়ারা, পেয়ারাগুলোও আব্বু কিনেই দিয়েছে। এই পেয়ারাগুলো অনেক মিষ্টি ছিল পেয়ারাগুলো। এখন আমি সব কিছু আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই আখ, এখানে এখানে মসুর ডাল, এখানে হলুদের গুঁড়া, এখানে তিল, দেখতে পাচ্ছ তিল, নুডলসের প্যাকেট, নুডলসগুলো 5টা প্যাকেট ছিল নুডলসের, আর 3টা আমার ছেলে ভেঙে খেয়েছে। তো আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর ভিডিওটা অবশ্যই তোমরা নর্মাল নিও, কারণ আমি বাড়ি থেকে জিনিস এনে তোমাদেরকে দেখাচ্ছি, এটা তোমরা কীভাবে নেবে জানি না। সো বাড়ি থেকে আমি এই কয়েকটা জিনিসই এনেছিলাম। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর ভিডিওতে অবশ্যই লাইক কিন্তু করবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।